বলিল অশ্বত্থ ধীরে, কোন দিকে যাবে বলো, তোমরা কোথায় যেতে চাও? এতদিন পাশাপাশি ছিলে, আহা ছিলে কত কাছে। ম্লান খোড়ো ঘরগুলো আজও তো দাঁড়ায় তারা আছে, এইসব গৃহ মাঠ ছেড়ে দিয়ে কোন দিকে কোন পথে ফের তোমরা যেতেছ চলে পাইনে কোটের। বোঁচকা বেঁধেছ ঢের, বলো নাই ভাঙা বাটি ফুটো ঘটিটাও, আবার কোথায় যেতে চাও? পঞ্চাশ বছরও হয়নি কো, এই তো সেদিন তোমাদের পিতামহ বাবা খুড়ো জ্যাঠা মহাশয়, আজও আহা তাহাদের কথা মনে হয়। এখানে মাঠের পারে জমি কিনে খোড়ো ঘর তুলে এই দেশে এই পথে এইসব ঘাস ধান নিম জামরুলে জীবনের ক্লান্তি ক্ষুধা আকাঙ্ক্ষার বেদনার শুধেছিল ঋণ। দাঁড়ায়ে দাঁড়ায়ে সব দেখেছি যে মনে হয় যেন সেই দিন। তোমরা এখানে তবু থাকিবে না, যাবে চলে তবে কোন পথে, সেই পথে আরো শান্তি আরো বুঝি স্বাদ আরো বুঝি জীবনের গভীর আস্বাদ। তোমরা সেখানে গিয়ে তাই বুঝি বেঁধে রবে আকাঙ্ক্ষার ঘর। যেখানে যাও চলে হয় না কো জীবনের কোনো রূপান্তর, এক ক্ষুধা এক স্বপ্ন এক ব্যথা বিচ্ছেদের কাহিনী ধূসর ম্লান চুলে দেখা দেবে যেখানেই বাঁধো গিয়ে আকাঙ্ক্ষার ঘর। বলিল অশ্বত্থ সেই নড়ে নড়ে অন্ধকারে মাথার উপর।